ছোট বড় পাহাড় টিলা আর সমতল ভূমির সংমিশ্রণ সিলেট অঞ্চল। এর মধ্যে হবিগঞ্জে বেশিরভাগই সমতল ভূমি। পতিত জমির পাশাপাশি সেচ সুবিধা না থাকায় এক ফসলের বাইরে বছরের বাকি সময় অনাবাদি পড়ে থাকত অনেক জমি। দেশে অনাবাদি এমন জমির পরিমাণ প্রায় 4 লাখ হেক্টরের বেশি। সময়ের পরিবর্তনে সরকারের বাস্তবমুখী উদ্যোগে এবার বছর জুড়ে ফসলে ভরা থাকছে এক ফসলি বা অনাবাদি জমিগুলো। এক বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চাষের আওতায় নিয়ে আসা হয়েছে প্রায় 15,000 হেক্টর জমি। উৎপাদনশীলতা বৃদ্ধিতে একই জমিতে চাষ করা হচ্ছে মরিচ, কুমড়া, শশা ও সিমের মতো 3 থেকে 4 ধরনের ফসল। বৃষ্টি হলে আপনার পানি ভিজে না গিয়ে অতিরিক্ত, আর বৃষ্টি না হলে পলিথিনে পানিটা দূরে রাখে, এটাতে টেকসই হয় এবং ভালো হয়, আমরা লাভ মানে এগুলো করতেছি। আগে তো আপনি একটা করেছেন শেষ, মানে এরপর আবার শ্বাস দিয়েছি রে তখন লাগতো, মানে ফলে যাওয়া দেওয়া তো আমরা এটা আমি 3-4টা ফসল করতে পারি। সাধারণ ফসলের পাশাপাশি এসব জেলায় উদ্যোগ রয়েছে উচ্চ মূল্যের ফসল চাষেরও। সহনীয় তাপমাত্রায় দেশি বিদেশি সবজি ও ফুল চাষের লক্ষ্যে তৈরি করা হচ্ছে পলি নেট হাউস। এসব উদ্যোগ কৃষকদের মাঝে বাড়তি আগ্রহ সৃষ্টি করবে বলে মত কৃষি মন্ত্রণালয়ের। উজ্জ্বলতার জন্য সেরা সাবান এখন মাত্র 55 টাকায়। কৃষকরা যে কোনো সময়, যেমন আপনি এখানে ফুলের চাষটা এত বেশি সম্প্রসারিত নেই যে ফুলের চাষ বা ক্যাপসিকাম বা অন্য কোনো উচ্চমূল্যের ফসল কিন্তু তারা এখানে তৈরি করতে পারবে, এবং এর ফলে কিন্তু কৃষকরা যখন ভালো দাম পাবে তখন কিন্তু তারা এই সব ফসল উচ্চমূল্যের ফসল উৎপাদনে তারা আরও বেশি আগ্রহী হবে। আগামী 5 বছরে শুধু সিলেট অঞ্চলেই প্রায় 71,000 হেক্টর জমি চাষযোগ্য করে গড়ে তুলতে চায় কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে সার, বীজ ও কীটনাশকের পাশাপাশি দেয়া হচ্ছে সেচ তার ও কীটনাশক ছিটানোর মেশিন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির উৎপাদন বহুমুখীকরণের লক্ষ্যে কৃষকদের এমন পলি নেট হাউস তৈরি করে দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, যার মাধ্যমে গ্রীষ্মকালীন টমেটো, ক্যাপসিকাম এবং বিভিন্ন ধরনের ফুল উৎপাদন করতে পারবেন কৃষকরা, যার মাধ্যমে লাভজনক হবে কৃষি এবং কৃষক। হবিগঞ্জের মাধবপুর থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ।